বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সাবিনা রান্নাঘরে আপনাদের শুভেচ্ছা। আজকের পর্বে আমার রান্নাঘরে থাকবে 2টি ভর্তা, একটি আলুর ভুনা ভর্তা এবং আর একটা মিষ্টি কুমড়ার ভাজা ভর্তা। এখানে আমি আলু নিয়েছি 1 কাপ, ছোট ছোট আলু নিয়ে ম্যাশ করে নিয়েছি, সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। 1টা টমেটো ছোট ছোট কুচি করে কাটা, মাঝখানে শাঁসটা ফেলে দিয়েছি। আমার তেল লাগবে সরিষার তেল আন্দাজ মতো। এখানে আমি পেঁয়াজ 2টা কুচি করে নিয়েছি, 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, 2টা শুকনা মরিচ, চিনি আর লবণ, এটা আলুর ভুনা ভর্তার জন্য। আর এটা আমি মিষ্টি কুমড়াটা একটু লবণ হলুদের গুঁড়া সামান্য শুকনা মরিচের গুঁড়া দিয়ে সরিষার তেলে কিংবা সয়াবিন তেল যেটাতে হোক আপনারা, এটা আমি ভেজে নিয়েছি। এখানে আমার ওটার জন্য পেঁয়াজ লাগতেছে মিহি কুচি 1টা, 1টা শুকনা মরিচ, 2টা কাঁচামরিচ আর লবণ। তো এখন আমি মূল রান্নায় ফিরে যাব। সুপ্রিয় দর্শক, আমি প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। একটু গরম হয়ে আসলে আমি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পাতলা পাতলা করে কেটে নিয়েছি কাঁচামরিচ, যাতে দাঁতের নিচে পড়লেও ঝাল না লাগে। এখন আমি এটা সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজ আমার অনেকাংশে ভেজে নিয়ে হয়ে গিয়েছে। এখন কুচি করা টমেটোটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিব। এখন আমার এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, ম্যাশ করা আলুটা দিয়ে দিচ্ছি। এখন আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, আপনারা বাসায় এটা একদিন ট্রাই করবেন, ভালো লাগবে। যেহেতু আমরা প্রতিদিন যেটা যে ভর্তাটা আমরা বাসায় তৈরি করি তার থেকে একটু আলাদা, 2-1 দিন খাওয়া যেতেই পারে এরকম করে। এখন আমি 2টা শুকনা মরিচ একটু লবণ দিয়ে গুঁড়া করে নিয়ে এই ম্যাশ করা আলু ভর্তার মাঝে দিয়ে দিচ্ছি। আমার এটা হয়ে গিয়েছে, আর এখন নামানো রাখতে একটু চিনি দিয়ে দিব। এখানে আমি চিনি নিয়েছি 1/2 চামচ। চিনি দিয়াতে খাবারের স্বাদটা আরো বেড়ে যাবে। এখন আমি ফাইনালি চেক করে নিব লবণ চিনি ঝালটা ঠিক আছে কিনা। ভর্তাটায় লবণ ঝাল চিনি ঠিক আছে, আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি এটা বাটিতে তুলে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, এখন আমি মিষ্টি কুমড়া ভর্তাটা পাটায় বেটে নিব। শুকনা মরিচ 2টা কাঁচামরিচ ভেজে নিয়েছি আর কাঁচা পেঁয়াজ, শুধু মিষ্টি কুমড়াটা বেটে নিব। সুপ্রিয় দর্শক, আমি শুধু মিষ্টি কুমড়াটা বেটে নিয়েছি। এখন এখানে 2টা কাঁচামরিচ, 1টা শুকনা মরিচ ভাজা, পেঁয়াজ 1টা আর সরিষার তেল দিয়ে এখন আমি ভর্তাটা সুন্দর করে মাখিয়ে নিব।
মাঝে মধ্যে রুচি বদলের দরকার আছে। ভর্তা দিয়ে ভাত অনেক পছন্দ সবারই, আমার যেমন আপনাদের নিশ্চয়। লবণটা চেক করব ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন একটা পরিবেশন পাত্রে আমি তুলে নিব। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আমি দুইটা ভর্তা শেয়ার করলাম রেসিপিটা, আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ।